কালীপূজায় আতশবাজি পোড়ানোকে ঘিরে গন্ডগোলের জেরে তুমুল সংঘর্ষ বাঁধল হুগলি জেলার কন্যাগড় পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে। এক মহিলাকে মেরে তার হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল স্থানীয়দের বিরুদ্ধে। শুধু তাকেই নয়, তার পরিবারের সকলকে মারধর করা হয়েছে বলে অভিযোগ ওঠে। জানা গেছে ওই ওয়ার্ডের রায় পরিবারের ছোট বাচ্চারা এদিন আতশবাজি পোড়াচ্ছিল, তাদের হাত থেকে একটি রকেট ছুটে যায় স্থানীয় একটি পুজো মণ্ডপে। অভিযোগ ওঠে এরপরই নাকি ওই পুজো কমিটির সদস্যরা রায় পরিবারের সদস্যদের উপর চড়াও হয়। বাড়ির এক বয়স্ক মহিলাকে ব্যাপক মারধরের পাশাপাশি মেরে তার দুটো হাত ভেঙে দেওয়া হয়। গুরুতর জখম অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। মারধরের ঘটনায় জখম হয়েছেন তার স্বামীও। তাকে ছাড়াও বাড়ির আরো কয়েকজন মহিলাকেও মারধর করা হয়। ধরা করা হয়েছে কেউ বাজি এ করেছে, এবার বাজিটা এসে ওদের কাছে পড়েছে ওদের বাড়ির উপরে, এবার আমাদের কাছে দৌড়ে চলে এসে কি তোমরা ফাটিয়েছ, আমি কি বাজি ফাটাতে পারি, 63-64 বছর বয়স হলো, আমি কি বাজি ফাটাবো, এমনি হাত দিয়ে মারধর করেছে সব। বউদেরকে মেরেছে, বউকে মেরেছে। একজন অন্য একটি নার্সিং হোমে ভর্তি আছে। পূজোর দিনে অমানবিক এই ঘটনায় থানার দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন আক্রান্তরা। আক্রমণ হলো, ঘটনাটা ঘটেছে কেউ বাচ্চা কিংবা কেউ যাই হোক বাজি ফাজি ফাটিয়েছে ওদের ওদের বাড়িতে গিয়ে হয়তো পড়েছে রকেট ফকেট যাই হোক, এখন তো যেখান থেকে পেয়েছে, এবার ওইটা নিয়ে হঠাৎ ওই দিক থেকে পুরো একজোর করে চলে এসে, এবার মা আমার বললেন যে ভাই ঠিক আছে আর হবে না, এরকম চলে গেছে, আমার এদিক থেকে তো হয়নি। তারপরেও মাকে ধরে মারধর মেরেছেন আমার ওয়াইফ, আমার বৌদি, ইনাদেরকেও ধরে পুরো মেরেছেন আমার বাবা, পুরো মানে লাত্তি ফাত্তি যা পেয়েছেন সব। আপনার মা একটি বেসরকারি নার্সিংহোমে, বেসরকারি নার্সিংহোমে ভর্তি হয়েছে। হ্যাঁ, ও মায়ের হসপিটালেও ভর্তি আছেন, পুরো হাত দুটোই ভেঙে গেছে ওনার উপরে, মানে 8-10 জন। কারাই মারধর করলো? এটা অটো লিটন আর দেবু আর একটা শুভ, যার ভালো নাম হচ্ছে দেবেন্দু ভট্টাচার্য। পূজোর দিনে এই ঘটনায় তুমুল ক্ষোভ প্রকাশ করেছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা বিজেপির সম্পাদক ইন্দ্রনীল দত্ত। পশ্চিমবঙ্গে সর্বত্র নারীদের উপর অত্যাচার হচ্ছে আর সবকটা ঘটনাতেই তৃণমূলের যোগসূত্র রয়েছে বলে তিনি মন্তব্য করেন। অন্যগণ্য সারা পশ্চিমবঙ্গে এই ঘটনা ঘটছে, আমরা আজকে কালী পুজো করছি, কালী পুজোর দিনে আমরা মাতৃরূপে দেবীকে আরাধনা করি, কিন্তু নারীরা যেখানে অসুরক্ষিত, যেখানে নারীদের উপরে নির্যাতন করা হয়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষ সেগুলো দেখছে এবং সব ঘটনার ক্ষেত্রে বিজেপি তৃণমূল কর্মীদের উপর অভিযোগ করলো তা মানতে নারাজ স্থানীয় তৃণমূল কাউন্সিলর বিশ্বরূপ চক্রবর্তী। আমি নিজে খবর পেলাম, খবর পাওয়া মাত্রই আমি এসেছি এখন রাজবাড়িতে দেখতে, তার মধ্যে একজন বিলাইফে রয়েছে, একজন বয়স্ক ভদ্রমহিলা, হাতটা ভেঙে গেছে, তার পাশের পাড়ার সাথে একটা ঝামেলা হয়েছে, খুব বাজে ঘটনা ঘটেছে, আমি এইটুকুনি বলতে পারি। দলের কর্মী এটা ভুল, এটা আপনাকে একটা কথা বল, মিডিয়া প্রচারের জন্য আমি একথা বলবো না, দলের কর্মী বলে কোনো বিষয় নেই, যারা একটা বয়স্ক মহিলার গায়ে হাত দেয় তারা আর যাই করে তৃণমূল কংগ্রেসের কর্মী হতে পারে, এইটুকানি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে পারি। আর দল বিবেচনা করবে, দেখা যায় কারা কারা ছিল, পুলিশ কি বলছে না বলছে আমরা খবর নিয়ে, আমি কিছুই জানি না এখনো অব্দি, খবর নিয়ে আমি বলতে পারি। পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ কেয়ার। এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি, জেনারেল মেডিসিন, গাইনোকোলজি, গাইনো সার্জারি, জেনারেল সার্জারি, অর্থোপেডিক সার্জারি, ইএনটি সার্জারি, অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক, মেডিসিন বিভাগ, অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে। 24 ঘন্টা লিফট পরিষেবা, এছাড়াও 24 ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা, সাথে মেডিকেল ইন্স্যুরেন্স এর মতো প্রয়োজনীয় সুবিধাও। এছাড়াও রয়েছে ওষুধের দোকান। ঠিকানা মিলমোড়, কতুলপুর, বাঁকুড়া। ফোন নাম্বার 9475240280 অথবা ফোন করুন 9475240290 এবং 9647180100 এই নম্বরে।